জামিনের অপেক্ষায় অনুব্রত মণ্ডলকে থাকতে হবে তিহাড়েই। স্বস্তি মিলল না দিল্লি হাইকোর্টে, চার মাসের জন্য কেষ্টর জামিন মামলা মুলতবি দিল্লি হাইকোর্টে, পরবর্তী শুনানি 27 জুলাই। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, জামিনের অপেক্ষায় অনুব্রত মণ্ডলকে থাকতে হবে তিহাড়েই। স্বস্তি মিলল না দিল্লি হাইকোর্টে, চার মাসের জন্য কেষ্টর জামিন মামলা মুলতবি দিল্লি হাইকোর্টে, পরবর্তী শুনানি আগামী 27 জুলাই। জামিনের অপেক্ষায় অনুব্রত মণ্ডলকে থাকতে হবে তিহাড় জেলে, স্বস্তি মিলল না দিল্লি হাইকোর্টে, চার মাসের জন্য কেষ্টর জামিন মামলায় মুলতবি হয়ে গেল দিল্লি হাইকোর্টে, পরবর্তী শুনানি আগামী 27 জুলাই। জানবো আরো বিস্তারিতভাবে, এ নিয়েই কথা বলে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে টেলিফোনে। জ্যোতির্ময়, কি জানতে পারছো, জামিনের অপেক্ষায় তাহলে অনুব্রত মণ্ডলকে তিহাড়েই থাকতে হচ্ছে? দেখো, আপাতভাবে এখনো পর্যন্ত আগামী 4 মাস জামিনের অপেক্ষায় অনুব্রত মণ্ডলকে অন্তত দিল্লি হাইকোর্টে যে আবেদন হয়েছে সেই মামলার ভিত্তিতে তাকে আরো 4 মাস অপেক্ষা করতে হবে। আজকে বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে তার জামিনের আবেদন করা হয় এবং এক্ষেত্রে যে দাবি তাকে তার করা হয় বেশ কয়েকটি তার গুরুত্বপূর্ণ দাবি ছিল। তার মধ্যে যেটা স্পেসিফিকভাবে জানানো হয় যে যেহেতু তার গ্রেপ্তারিটাই সম্পূর্ণভাবে অবৈধ, এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের লয়ারের দাবি যে সময় তাকে গ্রেপ্তার করা হয় নিয়ম অনুযায়ী কেন তাকে গ্রেপ্তার করা হলো সেই কারণ তাকে দেখানো হয়নি, ফলত সেই গ্রেপ্তারি সম্পূর্ণভাবে অবৈধ, ফলত সেই গ্রাউন্ডে গ্রেপ্তারিকে তারা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন যে অন্যান্য একাধিক মামলার হিয়ারিং চলছে, সিবিআই কেসে তিনি জড়িত, সবটাই ওখানকার আসানসোলে কোর্টে বা কলকাতায়, সেই কারণে সেই জায়গাগুলিতে তিনি ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে চান এবং তিনি সরাসরিভাবে তার আইনজীবীকে সেখানে প্রেজেন্ট থেকে তিনি ডাইরেক্ট করতে চান। এর ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের লয়ার আজকে অপোজ করে বলেন যে এই মুহূর্তে যদি অনুব্রত মণ্ডল তিনি হাজির থাকতে চান তিনি জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির থাকতে পারেন। ইডির লয়ারের বিপক্ষে অনুব্রত মণ্ডলের লয়ারের যুক্তি যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে দিল্লি আনার মূল যুক্তি ছিল যে তাকে দিল্লিতে এনে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ফলত তাকে 14 দিনের হেফাজতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেয়েছে, এই মুহূর্তে তাকে দিল্লিতে রাখার আর কোনো যুক্তি নেই এবং সেক্ষেত্রে তার শারীরিক কন্ডিশনের কথা, তার মেডিকেল কন্ডিশনের কথাও আজকে তুলে ধরা হয়। কিন্তু সবটা শুনে নিয়ে এই মুহূর্তে আজকে যে কথা জানিয়ে দেওয়া হয় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা একটা স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টে যে প্রোডাকশন ওয়ারেন্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লিতে নিয়ে এসে প্রডিউস করা সেই পুরো প্রক্রিয়াটি যাতে যে কোর্টের নির্দেশ মতো কার্যকর করা হয়েছে সেই বিষয়টিও জানানো হয়েছে। তার প্রেক্ষিতে যে কথা বলা হয়েছে যে এবারে অনুব্রত মণ্ডলের লয়ার তিনিও লিখিতভাবে তার মতামত 2 সপ্তাহের মধ্যে জানাতে পারবেন এবং আবার পরবর্তী শুনানি হবে 27 জুলাই, অর্থাৎ এতদিন পর্যন্ত অনুব্রত মণ্ডলকে আগামী 4 মাস তিহাড় জেলেই থাকতে হচ্ছে অন্তত দিল্লি হাইকোর্টে যে আবেদন করা জামিনের মামলা সেই মামলার ভিত্তিতে। ধন্যবাদ জ্যোতির্ময়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।